আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইয়াজুল করিম। আমরা এই প্র্যাকটিস করতে গিয়ে হোমিওপ্যাথিক বিভিন্ন সময়ে আমরা অনেক অনেক রোগী পাই, যে রোগীগুলো আসলে সবসময় একটার সাথে আরেকটা অনেক পার্থক্য। তবে আজকে যে বিষয়টা আমি বলছি, এই বিষয়টা হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মাসিক বন্ধ। এই মাসিক বন্ধ ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ একজন মেয়ের জীবনে, যাদের প্রাপ্ত বয়স হয়েছে তাদের মাসিক হতে হবে। মাসিক না হলে অনেক অসুস্থতা দেখা দেয়, মাসিক না হলে কি অসুস্থতা দেখা দেয় এই বিষয়টা নেক্সট কোন ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তবে আজকে মাসিক যে বন্ধ থাকে এই বিষয়টা নিয়ে আমি কিছু বলবো। সেটা হচ্ছে যে মাসিক বন্ধ হলেই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, খুব স্বাভাবিক। মাসিক যখন বন্ধ হবে আমরা ডাক্তারের কাছে ছুটে যাব, এটাই খুব স্বাভাবিক। কিন্তু একজন চিকিৎসককে আগে জানতে হবে যে একজন পূর্ণ বয়স্ক মেয়ের কেন মাসিক বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে আসি যে একজন পূর্ণ বয়স্ক মেয়ের মাসিক কেন বন্ধ হয়ে যায়। এক নম্বর, যদি কখনো কোনো মেয়ের শরীরে হিমোগ্লোবিন কম থাকে, কখনো যদি কোনো মেয়ের শরীরে হিমোগ্লোবিন কম থাকে তাহলে তার মাসিক বন্ধ থাকতে পারে। T3, T4 বা TSH এই জাতীয় হরমোন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাসিক বন্ধ হয়ে যেতে পারে। তিন নম্বর, যদি কোনো মেয়ে অকারণেই অনেক বেশি হাইপার থাকে, অনেক বেশি টেনশন করে, তার মানে তার চলাফেরা, খাওয়া দাওয়া অনেক কিছুতেই অনিয়ম এবং সবকিছুতেই সে হাইপার শো করে, এরকম মেয়েদেরও মাসিক বন্ধ হয়ে যেতে পারে। এর বাহিরেও আরো অনেক অনেক কারণ আছে যে কারণে মাসিক বন্ধ হয়ে যেতে পারে। আবার সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে অনেকের আসলে ওভুলেশন হয় না, তারও মাসিক না হতে পারে। এখন কোন পরিস্থিতিতে আমরা কোন ওষুধ ব্যবহার করব এটাই বিষয়। যাদের শরীরে হিমোগ্লোবিন কমজনিত কারণে মাসিক হচ্ছে না, তাদের জন্য আমরা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলোর দিকে আমরা খেয়াল করব। তো হিমোগ্লোবিন বাড়ানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যত মেডিসিন আছে তার শীর্ষ স্থানীয় মেডিসিন চাইনা। সেকেন্ডলি ফেরামেট, থার্ড বেঞ্জামিন, এরকম অনেক অনেক মেডিসিন আছে যারা আমরা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি, তারা যদি এগুলো একটু দেখি তাহলে আমরা পেয়ে যাব। তবে হিমোগ্লোবিন যাদের কম থাকবে, ওষুধের পাশাপাশি অবশ্যই যেসব খাবারে আমাদের শরীরে আয়রন তৈরি হয় সেই খাবারগুলো আমাদেরকে খেতে হবে। আমি দ্বিতীয় পর্যায়ে বলেছিলাম যে যদি TSH অথবা T3, T4 এই জাতীয় হরমোন বেড়ে যায় বা এই জাতীয় হরমোনের কোনো সমস্যা হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব। এই ক্ষেত্রেও হোমিওপ্যাথিক অনেক সুন্দর সুন্দর মেডিসিন আছে। এই হরমোন জনিত কারণে যখন আমরা ওষুধ ব্যবহার করব তখন একজন পেশেন্টের খুব সুন্দরভাবে স্টেটমেন্ট তৈরি করে কোন ওষুধটা তার সাথে ম্যাচ করে সেই ওষুধটা আমরা ব্যবহার করব। এরকম যাদের হরমোন অ্যামালগামেট হয়ে যায় বা উল্টাপাল্টা হয়ে যায় তাদের ক্ষেত্রে যেসব মেডিসিন ভালো কাজ করে তার একদম শীর্ষ স্থানীয় মেডিসিন হচ্ছে আয়োডিয়াম। আয়োডিয়াম কিন্তু সবসময় উচ্চ শক্তি ব্যবহার হয়। এর পরে যেসব মেডিসিন ব্যবহার হয় আমি সেগুলো বলছি, আপনারা সবসময় কিন্তু সিমটম মিলিয়ে ব্যবহার করবেন। আয়োডিয়ামের পরে ক্যালকারিয়া কার্ভ 30, নেট্রাম কার্ভ 30, নেট্রামিউর 30, থাইরোডিনাম নামে একটা মেডিসিন আছে সেটাও 30। এই জাতীয় ক্ষেত্রে অবশ্যই উচ্চ শক্তির থেকে নিম্ন শক্তি মেডিসিনগুলো সব থেকে বেশি ইফেক্টিভ। আমরা এরকম করে দেখব যে আসলে প্রবলেমটা কোথায়, সেই মেডিসিন যখন ব্যবহার করব সেটা সেই প্রবলেমটা দেখবেন খুব সুন্দরভাবে স্মার্টলি সমাধান হয়ে যাচ্ছে। এরপরে আরেকটা প্রবলেম দেখা যায় যে আপনি হরমোন পরীক্ষা করলেন, হাইপার নেই, অ্যানাদার প্রবলেম নেই, তার মোটামুটি মাসিক হচ্ছে, কিন্তু মাসিকটা
স্মার্ট হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না, এক মাস হচ্ছে, দুই মাস হচ্ছে না, তিন মাস হচ্ছে, কখনো মাসিক হলে সেই প্রবলেমটা আর সারছে না। এই যে অনিয়মিত মাসিক হচ্ছে, এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আছে, এই মেডিসিন গুলো কিন্তু আমরা ব্যবহার করার জন্য, উচ্চ শক্তির যে কোনো মেডিসিন ব্যবহার করার জন্য একটা পেশেন্টের অবশ্যই স্টেটমেন্ট তৈরি করে আমরা ব্যবহার করব। আমরা যখন ধাতুগত মেডিসিন ব্যবহার করব, ধাতুগত মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই 1M পাওয়ার থেকে শুরু করব। পাশাপাশি এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে কিছু মাদার টিংসার ওষুধ দুর্দান্ত কাজ করে, যাদের মাসিক কখনো হচ্ছে না, কিন্তু যখন হচ্ছে তখন একাধারে অনেক দিন থাকে না, কিন্তু মাঝে মাঝে বন্ধ থাকে, আবার হয়। এই জাতীয় মেয়েদের মাসিক রেগুলার করার জন্য সব থেকে সুন্দর মেডিসিনের নাম অ্যাব্রোমা আগস্ট, মনে রাখবেন অ্যাব্রোমা আগস্ট। অ্যাব্রোমা আগস্ট মেডিসিনটা সাধারণত 10 ফোঁটা করে ডেলি 3 বার খাওয়ার পরে ব্যবহার হয়ে থাকে। এর পাশাপাশি জনসেয়া, অশোকা, অ্যাব্রোমা রেডিক্স, সিনেসিও, কলোফাইলাম, এই জাতীয় অনেক মেডিসিন আছে যেগুলো মাদার টিংসার খুব সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করে ফেলে। আমি সর্বশেষ যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, অনেকের ওভুলেশন হয় না, যাদের ওভুলেশন হয় না প্রকৃত অর্থেই তাদের চিকিৎসা করে তাদের মাসিক আনাটা খুব দুরূহ ব্যাপার। আমি আমার টোটাল লাইফে এরকম 2 জন পেশেন্ট পেয়েছি, প্রকৃত অর্থে তাদের চিকিৎসায় কোনো সফলতা আমি আনতে পারিনি, হয়তো কোনো বন্ধু আনতে পেরেছেন। যদি কেউ এনে থাকেন তাহলে আমাকে সহযোগিতা করতে পারেন, যারা পরবর্তী প্রজন্মের চিকিৎসক আছে তাদেরকে সহযোগিতা করতে পারেন, তারা উপকৃত হবে, যারা অসুস্থ মানুষ তারা উপকৃত হবে। আমাদের জ্ঞান ভিতরে রেখে কিন্তু লাভ নেই, আমাদের জ্ঞান পরবর্তী প্রজন্মের অধিকার, তাদেরকে তাদের অধিকার দিয়ে আমরা চলে যাব, এটাই বাস্তবতা। তো বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ, সাথে থাকুন আর দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।